বর্তমানে আমরা কারণে অকারণে তরুণদের মধ্যে অনেক ডিপ্রেশন বা অনেক হতাশা দেখতে পাই, কিন্তু আপনি একটা দেশ শাসন করছেন, একটা দেশ পরিচালনা করছেন, অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, কিন্তু আমরা কিন্তু আপনার মধ্যে কখনো হতাশাটা দেখতে পাই না। আমার প্রশ্ন হচ্ছে, আপনাকে কখনো হতাশা ধরেছে কি না, বা হতাশা হলে আপনি সেটার সাথে কিভাবে মোকাবেলা করেন, এবং আপনি আমাদের তরুণদেরকে কি পরামর্শ দিবেন যাতে আমরা হতাশা কাটিয়ে উঠতে পারি? এটা ঠিক, আসলে আমি জানি না কেন এখন শুধু আমাদের দেশে না, সব বিশ্বব্যাপী এটা একটা বোধ হয় কী ধরনের একটা মানসিক অবস্থা, সব কিছুতেই এটা হতাশা ভাব, কোনো কিছু হলে বলে বোর হয়ে যাচ্ছি, বোরিং হচ্ছে ইত্যাদি ইত্যাদি শুনি। আমাদের সময় সব ছিল না, আসল কথা হচ্ছে আত্মবিশ্বাস, নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে এখন যেমন আসলে এটাও ঠিক, ডিজিটাল যুগ, সারাক্ষণ মোবাইল, আমরা যদি পাঁচজন এক জায়গায় বসি দেখা গেলো সবার হাতে একটা মোবাইল নিয়ে আমরা বসে আছি, নিজেরা কথা বলতে ভুলে যাচ্ছি। কথা বললে এমনকি ঝগড়াঝাটি করলেও তো হয়, তর্ক বিতর্ক করলেও তো হয়, ওই মোবাইল ফোনের মধ্যে থেকে থেকে মানে বাইরের জগৎটাকে কেমন যেন একটা চাদর দিয়ে ঢেকে ফেলছে, যার জন্যই হতাশাটা হয়। আমরা হতাশ হব না এই জন্য, আসলে যখন যে কাজটা করব আত্মবিশ্বাসের সাথে করব, রাইট অর রং, সঠিক অথবা ভুল, যাই করি নিজের বিশ্বাস নিয়ে করতে হবে। আর নিজের বিশ্বাস নিয়ে করে সেখানে যদি আমি নাও পারি, সফলও না হই, তবু তো আমি আমার বিশ্বাসে করলাম, তো এই চিন্তাটা মাথায় থাকতে হবে, এবং এই চিন্তা হলে কখনো হতাশা হবে না। এখন তো সামনে যাওয়ার সময়, এখন কেন হতাশা হবে আমাদের তরুণ সমাজে? এই যে হতাশা হওয়া ঠিক না, নিজের উপরে আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে। আমার এটি আমার সবসময় বলতে হবে যে কথা কথা বড় হচ্ছে কেন, একটা বই পড়লেই তো হয়, আমাদের এখনও যত কাজ করি, লেখি, এত কিছু করি, কালকেও তো দুটো গল্প পড়ে ফেললাম, ওই যে দেশ ম্যাগাজিন আমাকে দিয়েছে, তো ওর মধ্যে দুটো গল্প পেলাম, আমি ব্যাস কতক্ষণের মধ্যে পড়ে শেষ করলাম। যেমন আমাদের এখন নির্বাচনী ইশতেহার দিতে হবে, সেখানে ভীষণ ব্যস্ত থাকতে হচ্ছে, সারা সকাল গেলাম আমার এই ইশতেহারের নানা পয়েন্ট সব ঠিকঠাক করতে, রাত্রেবেলা ওটা নিয়ে কাজ, এতগুলি ফাইল দেখলাম, তারপরে একটু সময় পেয়ে মনে করলাম একটু গল্পের বই পড়ে নিই, তো পড়ে নিলাম। আমি মনে করি যে এই যে বই পড়ার অভ্যাস, খেলাধুলার অভ্যাস, একটু এক্সারসাইজ করা, আর বন্ধু বান্ধবকে নিয়ে একটু আড্ডা মারা, গল্প করা, অথবা ভাই বোনের সাথে ঝগড়া করলেও সময়টা কাটে, তখন আর হতাশ হবে না, এটা হলো বাস্তব কথা। তো সেটাই আমি চাইবো যে তোমার হতাশ হবে কেন, এত সুযোগ সুবিধা এখন, আমাদের সময় তো এরকম ছিল না, আমাদের সময় কোথায় ছিল? ধন্যবাদ।